আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজহরুর ইসলাম গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে আমরা জানান নিউজ থিমটি আমরা ইনস্টল করবো বা ডাউনলোড করবো এবং আমরা কিছু প্লাগিনও অ্যাক্টিভ করেছিলাম এবং কিছু পোস্ট আমরা অ্যাড করলাম সো আজকের পর্বে আমরা দেখবো কীভাবে হেডারটি আমরা চেঞ্জ করতে পারি আমরা যদি এখানে দেখি ডেমি সাইডের মতো এখানে হেডারগুলো কীভাবে সেকশন ওয়াইজ আমরা এভাবে সাজাবো আমরা এগুলো দেখবো তারপর আমরা এই যে এই হোম পেজটি আমরা কীভাবে ডিজাইন করব এগুলো সম্পর্কে আমরা জানবো সো চলুন শুরু করা যাক আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমরা এই পর্যন্ত ছিলাম এখানে পোস্টগুলো করেছিলাম সো আমরা এখন কি করব আমরা এখান থেকে জাননা থেকে আমরা এই যে দেখুন থিম অপশনস এখানে যাব। সো প্রত্যেকটি প্রিমিয়াম থিমেরই এই ধরনের অপশনগুলো থাকে সো থিম অপশনসে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড একটি সেকশন তারপর এখানে আমাদের থিম নেম তারপর থিমের এগুলো অপশন শো করছে সো আপনার থিমটি যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আপনি সাবমিট টিকেট এখানে টিকিট সাবমিট করতে পারবেন যদি কোনো সমস্যা দেখেন তাহলে আপনি সাপোর্ট পাবেন সো আমরা এখানে জেনারেলি আমরা ক্লিক করব। সো জেনারেলি আমরা যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি ডেট সেটিংস সো ডেট ফরম্যাট ব্লগ পোস্ট সো আমাদের ব্লগের পোস্টগুলো বা নিউজ পোস্টগুলো আমাদের ডেটের ফরমেটগুলো কি হবে এখানে দেখুন ট্রেডিশনাল হিসেবে রয়েছে তার মানে কি আমরা যদি এখানে যে ডেটগুলো দেখি এখানে জানুয়ারি তারপর সিক্স দু হাজার একুশ এভাবে আমাদের শো করছে এই পরমেটে সো আমরা চাইলে এখানে দেখুন টাইম অ্যাগো পরমিট সো আমরা চাইলে এটিও করে দিতে পারি সো আমরা যদি এখানে টাইম এগো করে দিই তাহলে আমরা যদি ফেসবুকে দেখি ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে কেউ যদি কোনো পোস্ট করে তাহলে আমাদের অ্যাগো টু আওয়ার্স অ্যাগো থ্রি আওয়ার্স অ্যাগো ওইভাবে শো করে সো এইভাবেও আপনি এটি করে দিতে পারেন যদি এটি চান সো আমি এটি দিয়ে দিলাম তারপর এখানে দেখুন শো দ্য ডেট ডিপেন্ডিং অন তারপর পোস্ট পাবলিশের ডেট চাচ্ছেন নাকি আপনি পোস্ট মডিফাইড ডেট শো করাতে চাচ্ছেন সো কখনো যদি আপনার পোস্টগুলো মডিফাইড করার লাগে আপনি যদি চান মডিফাইড ডেট আপনি শো করাতে তাহলে আপনি এটি দিয়ে দিতে পারেন অথবা আপনি পাবলিশ ডেটও আপনি এখানে দিয়ে দিয়ে দিতে পারেন যেটি চান তারপর এখান থেকে দেখুন ব্রেড সেটিংস সো এখান থেকে ব্রেড চাচ্ছেন কি না এখান থেকে আমরা চাচ্ছি আমরা চালু করে দিলাম তারপর এখানে দেখুন একটি চিহ্ন শো করছে সো এটি যদি আমরা কোনো পোস্ট ওপেন করি এটি দেখতে পাবো আমরা যদি এখানে ঢুকি ঢুকার পর আমরা এখানে কোনো ব্রেড দেখতে পাচ্ছি না সোটি চালু করলাম তারপর এখান থেকে এই চিহ্নটা আমরা চেঞ্জ করে অন্য কোনো কিছু দিব সো ধরুন আমি এটি দিলাম তারপর এখান থেকে সেভ দিলাম তারপর একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর দেখুন এখানে এটি বেডগ্রাউন্ড হিসেবে এখানে শো করছে তারপর এখানে দেখুন এই যে অ্যারো চিহ্নটি শো করছে সো যেটি দিবেন ওটি এখানে শো করবে এবং আমরা যদি একটু বাইরে আসি এখানে দেখুন ফাইভ আওয়ার্স অ্যাগো তারপর এখান থেকে এই যে অ্যাগোভাবে শো করছে এভাবে টাইমের পরমিটগুলো শো করছে সো আমরা যদি একটু নিচে আসি ট্রিম টেক্স সেটিংস সো এখানে আমরা ট্রিম টেক্স বাই আমরা কি ওয়ার্ড দিয়ে আমরা কাটতে চাচ্ছি এখানে দেখুন একটি দুইটি তিনটি চারটি এভাবে ওয়ার্ড শো করছে সো এখানে কয়টি ওয়ার্ড দিয়ে আমরা এখানে কাটতে চাচ্ছি এখানে আমরা ওয়ার্ড দিলে ওয়ার্ড আর যদি এখান থেকে ক্যারেক্টার দিই তাহলে ক্যারেক্টারভাবে আমরা কাটতে পারবো সো এখানে আমরা ওয়ার্ড দিয়ে দিলাম যেন আমরা এখান থেকে ওয়ার্ড ওয়াইজ আমরা টেক্সট গুলো ট্রিম করতে পারি তারপর আমরা একটু নিচে আসলে শো পোস্ট ফরমেট আইকন অন হবার সো হোবার করলে আমাদের পোস্ট ফর্মেট আইকন যেন শো করে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো সো আমরা এটি সেভ সেভই করি সো আমরা এটি সেভই করি সেভ করার পর আমরা দেখি হবার করলে এখানে যদি আমরা ভিডিও পোস্ট করি তাহলে উপরে হোভার করলে ভিডিওর আইকন শো করবে আর এখান থেকে যদি হোবার করি তাহলে ইমেজের আইকন শো করবে এখানে আমরা একটু রিলোড করি সো রিলোড করার পর দেখুন আমি এখানে যেগুলো পোস্ট করেছি সাধারণ স্ট্যান্ডার্ড পোস্ট হিসেবে এগুলো আমাদের এখানে এভাবে আইকন শো করছে এবং এখানে দেখুন এটি আমি কিন্তু ভিডিও অ্যাড করেছিলাম সো এই জন্য এখানে এই যে হবার করলে ভিডিওর মতো আইকন শো করছে সো এটি হচ্ছে এটি এখানে তারপর আপনি যদি এখানে দেখুন কাস্টম কোর্স সো এখানে হেডার কোড আপনি বসাতে পারেন সো যেমন ধরুন আপনি এখানে বসাবেন গুগল অ্যাডসেন্সের কোড তারপর কিছু রয়েছে যেমন গুগল অ্যানালাইটিক্সের ম্যাটা কোড রয়েছে তারপর আপনার গুগল এস আপনার কিছু ট্যাগ রয়েছে ওগুলো আপনি এখানে হেডার কোড সেকশনে বসাবেন তারপর বডি কোডের মধ্যে আপনার ওপেনিং বডি ট্যাগ সো এখানে বডি ট্যাগের মধ্যে যেটি চান এটি আপনি ওই কোডটি এখানে দিতে পারেন যে কোড এবং আমরা জানি যে পুটার কোডের মধ্যে আমরা এখানে পুটার সেকশন আমরা যদি কোনো জাবা স্ক্রিপ্ট কোড যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে জাভা স্ক্রিপ্টের কোডের লিঙ্ক দিয়ে দিতে পারি তাহলে আমাদের এটি কাজ করবে এখানে দেখুন এই যে বিপদ্যা ক্লোজিং বডি ট্যাগ এখানে রয়েছে সো আমরা যারা এই স্টেমেল সিএসএস বুঝি আমরা অবশ্যই এটি আমরা বুঝতে পারবো তারপর আমরা এখান থেকে লেআউটে যাব সো আমরা এখানে দেখি সাইড উইথ সাইড উইথ হিসেবে এখানে বারোশো পিক্সেল রয়েছে সো আমরা এখানে যদি আমরা পুরো সাইটটি দেখি এখানে পুরো সাইটটি ওয়াইট হচ্ছে বারোশো পিক্সেল সো আপনি যদি এখানে ওয়াইডটি যদি আরও কমাতে চান কন্টেনার সাইজ তাহলে আপনি এখান থেকে নয়শো চাইলে নয়শো এক হাজার হলে এক হাজার এক হাজার পিক্সেল আপনি উইথ কতটুকু যাচ্ছেন এখানে আপনি এটি দিয়ে দিতে পারেন তারপর আপনি চাইলে সাইটবারের বারের কলামের উইথও আপনি এখান থেকে করে দিতে পারেন তারপর এখান থেকে চাইলে সাইটবারের আপনি কলামের উইথও আপনি করে দিতে পারেন তারপর এখানে দেখুন থিম লেআউট আমাদের এখানে পুল উইদি হিসেবে রয়েছে সো এখানে আমরা পুল উইদি দিলাম আপনি যদি বক্সের চান বক্সে দিয়ে দিতে পারেন পরমেট বর্ডারেট অনেক ধরনের লেআউট রয়েছে তারপর এখানে দেখুন লোডার আইকন সো আমাদের থিমটি যদি কেউ লোড করে নতুন আসে তাহলে এখান থেকে লোডার একটি আইকন শো করে লোডার শো করে সো এটি আমরা কীভাবে যাচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে সেফ ক্লিক করবেন সো আশা করি আমরা একটু বেসিক জিনিসগুলো বুঝেছি তারপর আমরা আসলাম আমাদের মূল হেডার সেকশনে সো এটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস এটি আমরা একটু যদি ঠান্ডা মাথায় বুঝি তাহলে আমরা অনেক রকমের স্টাইল করতে পারবো আমাদের হেডারটিকে সো এখানে আসার পর আমরা যদি দেখি আমাদের হেডারটি আমরা উপরে দেখতে পাচ্ছি এরকম শো করছে এখানে আপনি চাইলে অ্যাডসেন্সের অ্যাড করে দিতে পারেন এবং এখানে হচ্ছে আপনার লগ আমরা যদি এখানে আস হেডার লে এখান থেকে আমরা এই যে দেখুন লেআউট ওয়ান হিসেবে এটি রয়েছে তারপর লেআউট টু দিলে তাহলে এখানে চলে এসেছে নিচে আমাদের মেনুগুলো শো করবে সেম আমাদের এই যে প্রথম আলোর মতো প্রথম আলোর এখানে লগো শো করছে এবং নিচে আমাদের মেনুগুলো শো করছে সো আপনি যদি চান তাহলে আপনি সেকেন্ড অপশনটিতে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি থার্ড অপশনটিতে দেন তাহলে এই যে দেখুন আমাদের হেডারটি এভাবে ছোট হয়ে গিয়েছে আর যদি ফোর্থ অপশনে চান তাহলে এভাবে আপনি দিতে পারেন তারপর আমরা যদি আরেকটি ওয়েবসাইটে আসি যুগান্তরে যুগান্তরে দেখুন এখানে এই যে এই পাশে লগ শো করছে এবং এই পাশে মেনু শো করছে এবং উপরে আরেকটি বার শো করছে সো আপনি চাইলে এইভাবেও করতে পারেন সো এইভাবে করতে হলে আপনি তিন নাম্বারটা আমরা সিলেক্ট করলাম তাহলে এই যে এ পাশে লগো এ পাশে আমাদের মেনু তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন সেকেন্ডারি নেব সেটিং এখানে আমরা ক্লিক করব তারপর এখানে এনাবল করব। সো এনাবল করলে দেখুন উপরে আরেকটি সেকশন চলে এসেছে তারপর এখান থেকে দেখুন ডার্ক স্ক্রিন সো স্ক্রিনটি কালো দেখা যাচ্ছে তাহার মানে কি এই যে এটার মতো এই যে উপরে একটি ডার্ক স্ক্রিন শো করছে তারপর এখানে আমরা এটি ওইভাবে দেখতে পাচ্ছি কিছুটা ওইরকমই তারপরে এখান থেকে চাইলে সেট করে দিতে পারেন এই যে দেখুন এখানে অন অফ করলে ওখানে আপনি আউটপুট দেখতে পাবেন তারপর বিলো দ্য হেডার তা আপনি কি এটাই হেডারের নিচে যাচ্ছেন কিনা সো আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখি হেডারের নিচে আমাদের এখানে আরও অপশন আমরা দেখতে পাই যেমন আমরা এই লেআউটটাকে যদি আমরা দেখি এখানে দেখুন এই পাশে লগো শো করছে এ পাশে মেনু শো করছে তারপর এখানে কিছু আইকন শো করছে তারপর এখানে যদি নিচে আসেন এখানে দেখুন আপনার এই যে দেখুন এখানে ব্রেকিং নিউজ শো করছে তারপর এখানে কিছু মেনু শো করছে সো আমরা চাইলে এরকমও করতে পারি সো এরকম করতে হলে আমরা কি করব আমরা এখানে তো আউটপুট দেখতে পাচ্ছি এখানে বিলো দিয়ে দিলাম বিলো দ্য হেডার এখানে টপ বারটা এটা এখানে হেডারের নিচে শো করবে তারপর এখানে দেখুন টু ডেজ ডেট সো আমরা চাচ্ছি যে ডেট শো করতে সো এটি অন করলাম তারপর এখানে দেখুন ডেটের ফর্মেট শো করছে তারপর এখানে এই যে দেখুন ডেট ফর্মেট সো এগুলো হচ্ছে আমাদের ডেট ফর্মেট এই যে ওয়াই দিয়ে ইয়ার বুঝিয়েছে তারপর অ্যাপ দিয়ে আমাদের মান্থের নামগুলো বুঝিয়েছে তারপর এগুলো সম্পর্কে যদি আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই আমরা এই যে এখানে এই ডকুমেন্টেশনে যাব এখানে যদি আমরা ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা গুলো শো করব এই যে দেখুন হোয়াটফেস সাপোর্ট আর্টিকেল ফর্মেটিং ডেট এন্ড টাইম এখানে যদি আপনি ঢোকেন তাহলে এখানে এগুলো সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানবেন এই যে দেখুন কিভাবে কিভাবে চাচ্ছেন সো এখানে এভাবে আপনি এগুলো করবেন তারপর এখানে দেখুন আমাদের লেফট এরিয়া সো লেফট এরিয়াতে এখানে লেফট এরিয়াতে কি কি থাকবে এবং রাইট এরিয়াতে কি কি থাকবে এটি আমরা সিলেক্ট করে দিতে পারি সো লেফট এরিয়াতে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে ব্রেকিং নিউজ সো আমরা দিয়ে দিলাম এই যে দেখুন এখানে লেফট এরিয়াতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে সো তারপর আমরা যদি এখানে রাইট এরিয়াতে দেখি এখানে আমরা কি চাচ্ছি এখানে নর্মালি ডিজেবল করা রয়েছে সো আমরা কম্পোনেন্ট চাচ্ছি নাকি মেনু চাচ্ছি এখান থেকে আমরা ওইটি সিলেক্ট করে দেবো সো আমরা এখান থেকে মেনু দিয়ে দিলাম চাষি যে এই পাশে মেনু শো করুক এই যে দেখুন মেনু সো মেনুগুলো কীভাবে অ্যাড করবেন এগুলো আমরা একটু পরে দেখছি তো এখান থেকে ব্রেকিং নিউজের জায়গায় আপনি কি দিবেন এখানে দেখুন টাইটেল হিসেবে ব্রেকিং নিউজ চাচ্ছেন নাকি এখানে ডিপলি ট্রেন্ডিং দেখাচ্ছে সো এখানে ধরুন আমি এরকম একটি নাম দিয়ে দিলাম তারপর অ্যানিমেশন এফেক্ট সো এখানে টাইপিং হবে নাকি ফ্যাডিং হবে সো আমরা যদি এখানে আসি এই যে দেখুন এখানে এভাবে টাইপিং হচ্ছে সো এটির এই ইফেক্টটা কীরকম হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর একটু নিচে আসলে এখানে দেখুন শো স্ক্রোলিন অ্যারোস সো আপনি এখানে যদি এটি ওপেন করে রাখেন তাহলে এই যে এরকম অ্যারো শো করবে তারপর আমরা যদি একটু নিচে আসি কোয়েরি টাইপ সো আমাদের এই পোস্টগুলো এখানে দেখুন এই যে এই সেকশনে এই যে এই পোস্টগুলো যে শো করছে এগুলো কোথা থেকে শো করছে তো আমরা যদি চাই ক্যাটাগরিজ থেকে আমরা এখান থেকে শো করতে পারবো এখানে দেখুন কোয়েরি টাইপ ক্যাটাগরিজ তারপর ক্যাটাগরিজ এখান থেকে যে ক্যাটাগরিজ থেকে চাচ্ছি স্পেসিফিক ওই ক্যাটাগরিজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা এখান থেকে কীবোর্ড থেকে কন্ট্রোলসেভাবে আমরা মাল্টি ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি এভাবে সো আমি এখান থেকে সবগুলো ক্যাটাগরি দিয়ে দিলাম তারপর এখানে দেখুন নাম্বার অফ পোস্ট শো সো এখানে কয়টি পোস্ট শো হবে একটার পর একটা সো এখানে ওইটি আপনি করে দিবেন এই যে দশ দিলে দশ আর যদি আপনি পাঁচ দেন তাহলে পাঁচটি শো করবে সো ধরুন আমি এখান থেকে পাঁচ দিয়ে দিলাম তারপর সেপসেন্সে ক্লিক করলাম তারপর আমাদের সাইটে এসে আমরা একটু রিলোড দিই সো আমাদের সাইটে এসে রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে দেখুন একটার পর একটা আমাদের পোস্ট শো হচ্ছে তারপর এখানে আমাদের ডেটা শো হচ্ছে আমরা মেন সেটিংস এখানে আসি এতক্ষণ আমরা সেকেন্ডারি নেব সেটিংসে আমরা কাজ করেছি এই যে এটির আমরা ক্লিক করার পর আমরা যদি যদি চাই তাহলে এখানে ড্রাক স্ক্রিন করলে এখানে দেখুন স্কিনটি কালো হয়ে গিয়েছে সো আমরা যদি হোয়াইট চাই এখানে হোয়াইট শো করবে সো আমরা কীভাবে চাচ্ছি এটি আমাদের উপর নির্ভর করবে সো এখান থেকে আমরা কি কী শো করতে চাচ্ছি মেন মধ্যে এখানে দেখুন সার্স আমরা চাচ্ছি যে সার্চ বার একটি শো করুক এখানে দেখুন সার্চ পর তারপর এখানে দেখে দেখুন লাইভ চার্জ আপনি কি লাইভ চার্জ চাচ্ছেন চাচ্ছেন কি এখানে আপনি চাইলে এটি অন করে রাখতে পারেন তাহলে এজাক্সের মাধ্যমে লাইভ চার্জ হবে তারপর সার্চ লেআউটটি কেমন হবে এখানে দেখুন সার্চ পর রয়েছে সো আমরা যদি কম্পেয়ারে দিই তাহলে শুধু একটি আইকন শো করবে আর যদি ডিফল্টে দিই তাহলে এই যে দেখুন সার্চ পর তারপর এখানে এভাবে শো করছে তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি স্লাইড সাইডবার সো আমরা যদি এখানে ওপেন করি এখানে দেখুন আমরা একটি সাইডবার এখান থেকে আমরা অন করতে পারবো এখানে যদি ক্লিক করে তাহলে সাইডবার ওপেন হবে এবং যে সাইড আমরা যেটি যেটি দিব ওটি আমরা শো করাতে পারবো সো আমরা যদি এখানে আসি এখানে দেখুন এখানে ক্লিক করার পর একটি সাইড এখানে ওপেন হচ্ছে সো আপনি কোনো সাইড যদি এখানে শো করাতে চান তাহলে এটি আপনি চালু করে দিতে পারেন তারপর এখানে দেখুন লগ ইন সো আপনি যদি লগ ইন সিস্টেমটি যদি চালু রাখতে চান তাহলে এটি অন করে রাখতে পারেন এই যে দেখুন এটি চালু করার সাথে সাথে এখানে এই যে লকের মতো একটি চিহ্ন চলে এসেছে সো আমরা যদি এখান থেকে কোনো লগ ইন টেক্সট হিসেবে কোনো টেক্সট দিতে চাই তাহলে আমরা দিতে পারি সো ধরুন এখানে লগ ইন লিখলাম লগ ইন টেক্স তারপর আমরা এখান থেকে র্যান্ডম আর্টিকেল বাটন এখান থেকে যদি চান এটি আপনি দিতে পারেন এখানে দেখুন র্যান্ডম আর্টিকেল বাটন সো আমি এটি অফ করে রাখছি তারপর লাইট অ্যান্ড ড্রাক স্ক্রিন সুইজার আপনি যদি ওইটি চান এই যে দেখুন এখানে ক্লিক করলে লাইট হয়ে যাবে আপনার পুরো থিমটি আর যদি ক্লিক করেন ড্রাক হয়ে যাবে সেম এটির মতো এটির মধ্যে আসি এখানে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি ড্রাক হয়ে যাচ্ছে আবার এখানে যদি ক্লিক করি লাইট হয়ে যাচ্ছে সো এভাবে আপনি এটি চাইলে এখান থেকে এটি অন অফ করে দিতে পারেন এবং আপনার মেনু থেকে কন্ট্রোল করতে পারবে তারপরে যদি আপনি চান এখানে সোশিয়াল আইকন বা সোশ্যাল আইকন আপনি শো করতে চান তাহলে আপনি এই যে দেখুন এখানে চালু করে দিবেন চালু করে দিলে আপনার সোশ্যাল আইকনগুলো শো করবে সো আমরা যেহেতু সোশ্যাল আইকন সেট করিনি এই জন্য খালি দেখাচ্ছে সো এখানে দেখুন সোশ্যাল আইকন লে আউট রয়েছে তারপর মেনু উইথ নেম এই যে দেখুন এখানে ফলো অপশন রয়েছে তারপর গ্রিড মেনু আপনি এভাবে সেট করে দিতে পারেন তো আমি আপাতত ডিফল্ট দিয়ে দিলাম তারপর সোশ্যাল আইকনটি অন দিয়ে দিলাম তারপর এখানে দেখুন ওয়েদার সো আমরা যদি এখানে এটি অন করি আমাদের এখানে ওয়েদারের এপিআই আমরা সিলেক্ট করতে হবে বা এপিআই কি অ্যাড করার পর আমরা ওয়েদার অ্যাড করতে পারব সো আমরা এটি একটু পরে দেখবো তারপরে এই যে দেখুন স্টিকি মেনু আমরা যদি মেনুটি স্টিকি করতে চাই তাহলে এখান থেকে আমরা এনাবল করে দিতে পারি সো যদি কোনো থিম আমরা যদি এখান থেকে যদি স্টিকি স্ক্রোল করি এখানে দেখুন উপরে এটি স্টিকি হয়ে আছে সো আপনি যদি এভাবে চান তাহলে এখান থেকে স্টিকি মেনু এটি এনাবল করে দিবেন সো তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিকি মেনু বিহেভিয়র সো এখান থেকে বিহেভিয়র হিসেবে কি। চাচ্ছেন এখান থেকে আপনি ওইটি সিলেক্ট করে দেবেন সো আমরা যদি এখানে এটি সিলেক্ট করি সেকেন্ডটি তাহলে হয় না স্ক্রোলিং আপওয়ার্ডস এই যে দেখুন এই থিমটি একটু নিচে গেলাম আর যদি উপরের দিকে উঠি তাহলে এটি শো করছে সো যদি আপনি এইভাবে চান তাহলে এটি দিয়ে দিতে পারেন সো আমি এখান থেকে ডিফল্ট দিয়ে দিলাম তারপর এখানে দেখুন স্টিকি মেনু লগো সো আমরা এখানে যদি ক্লিক করি আমরা চাইলে স্টিকি মেনুর জন্য আলাদা লগো আমরা সিলেক্ট করতে পারি সো কাস্টম স্টিকি মেনু লগো সো আপনি স্টিকি মেনুর জন্য কী লগো চাচ্ছেন এখান থেকে আপনি ওই লগোটি আপলোড করে দিতে পারেন তো আমি চাচ্ছি যে ডিফল্ট লগোটিই থাকুক তারপর আমরা এখান থেকে সেপসেন্সিতে দিব তারপর এখানে এসে আমরা একটু রিলোড দেব সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখুন ইউজার অপশন চলে এসেছে লগ ইনের তারপর আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি এই যে দেখুন সাইড একটি শো করছে সো আমরা এগুলো চেঞ্জ করা দেখবো তারপর এখান থেকে সার্চের অপশন পাচ্ছি তারপর এখানে যদি আমরা ক্লিক করি আমাদের পুরো থিমটি দেখুন ড্রাক হয়ে গিয়েছে কালো আর যদি এখানে ক্লিক করি হোয়াইট হয়ে গেছে সো এইভাবে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি সো আমরা আমাদের এই যে লগোটি আমরা চেঞ্জ করি নি সো এটি আমরা দেখবো সমস্যা নেই আমরা যদি এখানে আসি আমরা এখানে হেডারের আশা করি সবকিছু আমরা বুঝতে পেরেছি হেডার সেকশনের সো আমরা এখানে দেখুন লগো লগোতে আমরা ক্লিক করব সো লগতে ক্লিক করলে আমরা যদি এখানে দেখতে পারি ইমেজ চাচ্ছি লগো হিসেবে নাকি সাইট টাইটেলকে চাচ্ছি সো এখান থেকে দেখুন সাইট টাইটেলে যদি আমরা ক্লিক করি এখানে টেক ট্রিগার শো করছে সো এখান থেকে আপনি আপনার সাইটে একটি টাইটেল দিয়ে দিতে পারেন সো আমি চাচ্ছি যে একটি ইমেজ লগো হিসেবে শো করতে এখানে ইমেজ দিলাম তারপর এখানে লগো ইমেজ সো এখান থেকে একটি ইমেজ আমি আপলোড করে দেব সো আমি একটি লগো বানিয়ে রেখেছি এটি আপলোড করলাম তারপর এখান থেকে অল্ট্রাট্যাক্স টেক্স হিসেবে আমরা লগো দিয়ে দিলাম তারপর লগো ইমেজ রেটিনা সো রেটিনা বার্সন এখান থেকে আপনি ডবল রেজুলেশনের আপনি দিবেন সো আমি আপাতত এটি দিয়ে দিচ্ছি রেটিনা লগোটি হচ্ছে আপনার অ্যাপল সহ আপনার হাই ডিভাইসগুলোতে যে লগোগুলো শো করবে ওইটি তারপর এখানে লগো ইনভার্টেড ইমেজ এখানে দেখুন লাইট অ্যান্ড ডার্ক স্ক্রিন লাইট এবং ডার্ক স্ক্রিনের জন্য কিভাবে হবে এটি আপনি চাইলে আলাদা লগো আপলোড করে দিতে পারেন না করলে ডিফল্টভাবে যেটি রয়েছে ওইটি শো করবে তারপর আমরা একটু নিচে যদি দেখি আমরা এখান থেকে লগো উইথ দেখতে পাচ্ছি সো আমাদের এই লগোর উইথটি যদি আরও কমাতে বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে ফিক্সেল দিয়ে দিব তারপর হাইট হাইট কত দূরকু যাচ্ছি এখান থেকে ফিক্সেল দিয়ে দিব সো আমরা আপাতত একটু সেভ দিই দেখি আমাদের লগোটি কেমন হয়েছে আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লগোটি অনেক বড় হয়ে গিয়েছে সো আমরা একটু উইথটি কমিয়ে দিব সেখানে এখানে লগো উইথ ছয়শো করা রয়েছে আমরা এখান থেকে দুইশো দিয়ে দিই আর হাইটটি আপাতত আমরা একটু ব্ল্যাঙ্ক দিয়ে দিই সো দেখুন আমাদের লগটি এভাবে শো করছে আর আমরা যদি স্ক্রল করি আমরা এখানে দেখুন মেনুটি স্টিকি হিসেবে শো করছে সো আশা করি বুঝতে পেরেছেন হেডারের এই অপশনগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন সো তারপর আমরা এখানে আসি আসার পর আমরা যদি এখানে দেখি পে বাইকন সো পে বাইকন হিসেবে কী চাচ্ছি আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি আমরা যদি এখানে দেখি এই যে দেখুন এখানে পৃথিবীর মতো একটি চিহ্ন রয়েছে তারপর এই যে এই থিমটিতে যদি আসি এখানে যদি দেখুন এই যে এগুলো হচ্ছে পে বাইকন ছোটো ছোটো আইকনগুলো সো এখানে আপনার মতো করে ছোটো একটি পেবাইকন আপনি ইয়া করবেন সো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে কাস্টমাইজার আমরা ওপেন করেছি সো এখান থেকে আপনি সাইটের টাইটেল এবং সাইটের টেকলাইনও আপনি চেঞ্জ করতে পারেন সো আমি আমার মতো করে একটি টেকলাইন দিয়ে দিলাম আপনি এইভাবে টেকলাইন দিয়ে দিবেন তারপর আমরা এখান থেকে ওই ইমেজটি নিব একটি স্কোয়ার ইমেজ হলে সাইটে ভালো হয় পাঁচশো বারো বা পাঁচশো বারো বারো পিক্সেল সো ধরুন সাপোজ আমি এটি দিয়ে দিলাম দেখি এটি হয় কিনা না তারপর সিলেক্টে ক্লিক করলাম ক্রোপ ইমেজে ক্লিক করলাম তারপর আমরা যদি উপরে দেখি এখানে দেখুন যেটি দিয়েছিলাম ওইটি এখানে শো করছে তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব সো আপাতত এখানে কাজ শেষ ওইটি ক্লোজ করে দিলাম ট্যাবটি সো এখান থেকে আপনি লগর আরও বাকি বাকি বিস্তারিত সবকিছু এখান থেকে করতে পারবেন আমরা একটা কাজ করি আমরা এখান থেকে মেনুগুলো সম্পর্কে আমরা একটু জানি সো মেনুগুলো আমরা দেখার জন্য আমরা একটা কাজ করি আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুসে যাব নিউ ট্যাপে ওপেন করলাম এটি এই পেজটি রাইট বাটনে ক্লিক করে তারপর এখানে যদি আমরা আসি আমরা এই যে দেখুন সেকেন্ডারি নেপ মেনু তারপর মেন নেপ মেনু কোন লোকেশন আমরা সিলেক্ট করতে চাচ্ছি অথবা কোন লোকেশন আমরা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো সো ধরুন আমরা নতুন একটি মেনু ক্রিয়েট করতে চাচ্ছি আমাদের এখানে কোনো মেনু নেই সো আমরা যদি রেমো ইনপোর্ট করতাম তাহলে এখানে অনেকগুলো মেনু চলে আসতো সো সরি এখান থেকে একটি মেনু দিব মেন মেনুর নাম দিলাম তারপর ক্রিয়েট দিলাম তারপর মেন মেনু হিসেবে আমরা কি চাচ্ছি এখানে এই যে দেখুন এ পাশে পেজ তারপর বিও অলে ক্লিক করলাম আচ্ছা শুধু হোমই শো করছে আমাদের এখানে কোনো পেজ নেই হোম ছাড়া সো এটি কাস্টম লিঙ্ক হিসেবে রয়েছে আচ্ছা সমস্যা নেই তারপর এখান থেকে পোস্ট কাস্টম লিঙ্ক তারপর ক্যাটাগরিজ সো আমরা চাচ্ছি যে কিছু ক্যাটাগরিজ এখানে শো করতে সো এই ক্যাটাগরিজগুলো আমরা ওখানে নিয়ে যাই মেন মেনুতে আর হোম এটি আমরা চাচ্ছি না এটি আপাতত আমরা এখান থেকে রিমুভ করে দিই সো এখানে দেখুন আমাদের এগুলো ঠিকভাবে শো করছে আর আজ আর যদি আপনি সাব ক্যাটাগরিজ যদি অ্যাড করতে চান যেমন ধরুন বাংলাদেশ সেন্টার ঢাকা রয়েছে তাহলে আপনি এখানে টিকমার করে অ্যাড দিবেন তারপর এখান থেকে ড্রাগ করে এই যে বাংলাদেশে আন্ডারে এখান থেকে আমরা ড্রপ করে দিলাম তাহলে এখানে এই যে সাব আইটেম হিসেবে শো করেছে তারপর একটু নিচে আসলাম আসার পর আমরা লোকেশনটি সেট করে দেবো সো এখান থেকে দেখুন মেন নেপ মেনু সো এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে মেন নেপ মেনু সেকশনে শো করবে আর যদি সেকেন্ডারি মেনুতে সেট করি তাহলে সেকেন্ডারি মেনুতে গিয়েও এটি শো করবে সো আমরা এ যাচ্ছি তারপর এখান থেকে সে মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এসে যদি আমরা দেখি এখানে দেখুন আমাদের উপরে মেনুটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং কিছু মেনু অ্যাড হয়েছে সো আমরা এখানে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো সমস্যা নেই একটু পরে আমরা দেখবো তারপর আমরা যদি এখানে এ পাশে দেখি এ পাশে আমরা কিছু মেনু আনতে যাচ্ছি বা লিঙ্ক আনতে যাচ্ছি তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা আবারও আসলাম আসার পর এই যে দেখুন ক্রিয়েটে নিউ মেনু এখানে আমরা ক্লিক করব সো এখান থেকে আমরা কি করব সো এরকম একটি নাম দিব আপনি যা খুশি দিতে পারেন সমস্যা নেই সেকেন্ডারি নেপ মেনুয়ে দিলাম তারপর এখান থেকে এই যে দেখুন সেকেন্ডারি নেপ মেনু এখানে টিকমার করে দিলাম তারপর ক্রিয়েট মেনু এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা যদি ভিও দিই আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না যদি পেজ অ্যাড যে দেখুন এখান থেকে পেজ থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করে যা যা আমরা অ্যাড করব তাই আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো এখানে শো করবে সো আমরা শুধু হোম দেখতে পাচ্ছি আচ্ছা আমার আমরা কিছু কাস্টম লিঙ্ক আমরা অ্যাড করি এখানে দেখুন কাস্টম লিঙ্ক আপাতত বোঝার জন্য আমরা এখান থেকে ধরুন অ্যাবাউট এখান থেকে অ্যাবাউট আছে লিঙ্কটি দিয়ে দেবেন এখান থেকে লিঙ্কটি কপি করে এখানে দিয়ে দিবেন অথবা এখান থেকে পেজ ক্রিয়েট করলে পেজও আনতে পারবেন আপনি যেভাবে খুশি আমি জাস্ট শো করানোর জন্য এটা এখানে দিচ্ছি কন্টাক্ট ব্লগস সো এগুলো এই যে এভাবে ড্রাক ড্রপ করে আপনি উপর নিশ্চয় করতে পারেন আমি কন্টাক্টটা উপরে দিচ্ছি ব্লগস এভাবে দিচ্ছি আমি তারপর আমি সবশেষে আবারও সেভ দিলাম সো সেভ দেওয়ার পর আমরা যদি এখানে আসি একটু রিলোড দিই এখানে দেখতে পাবো আমাদের এই যে মেনুগুলো শো করছে তারপরে এই যে দেখুন আমাদের অ্যারোটিও শো করছে অ্যারোটি ক্লিক করলে আমাদের এখানে পোস্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এই যে ওই পোস্টের ভিতরে চলে এসেছে সো এভাবে আমরা এগুলো সবগুলো আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবো তারপর আমরা একটা কাজ করি আমরা স্টেপ বাই স্টেপে যাই আমরা তো এটি করলাম এখন আমরা হোম পেজটি ডিজাইন করে ফেলি সো হোম পেজটি ডিজাইন করার জন্য আমরা এই যে পেজ থেকে অল পেজে সো এখানে পেজ স্যাকশন আসার পর আমরা ডিফল্টলি দুটি পেজ দেখতে পাচ্ছি সো আমাদের এগুলোর এত প্রয়োজন হবে না এই যে স্যাম্পল পেজ জাস্ট স্যাম্পল হিসেবে এখানে রয়েছে সেটি ট্রাস্ট করে দেব তারপর এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবো প্রথমে আমরা ব্লগগুলো শো করানোর জন্য বা নিউজগুলো শো করানোর জন্য সবগুলো নিউজ একসাথে যেন থাকে ওই জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করি সো আমরা চাইলে ভাবেও করতে পারি ব্লগস লিগেও করতে পারি তৈরি ওই ধরনের একটি নাম দিব সো আমি অল নিউজ দিলাম এখানে তারপর পাবলিশে দিলাম সো এই পেজটি আমার ক্রিয়েট করা শেষ আরেকটি পেজ অ্যাড করবো সেটি হচ্ছে হোম পেজ সো অ্যাড নিয়েতে ক্লিক করলাম তারপর হোম আপাতত আমি এখানে পাবলিশ দিলাম একটু পরে আমি আবারও এটি এডিট করব হোম পেজটি সমস্যা নেই সো আমি একটু ব্যাকে যাই সো ব্যাকে আসার পর আমরা অল নিউজ এবং হোম এগুলো আমরা সিলেক্ট করে দিতে হবে শুধু ক্রিয়েট করলে হবে না সো আমরা এখান থেকে সেটিংস অপশন থেকে রিডিংসে যাই সো রিডিংয়ে আসার পর আমরা এখান থেকে দেখুন এই যে সেকেন্ড অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর এই যে দেখুন হোম পেজ হিসেবে কোন পেজটি শো করবে আমরা এখান থেকে ওটি সিলেক্ট করে দেব। সো যেহেতু হোম পেজটি আমরা ক্রিয়েট করেছি এটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন পোস্ট পেজ হিসেবে আমরা এখান থেকে অল নিউজ সিলেক্ট করে দিলাম তাহলে হবে কি সব ধরনের নিউজ আমরা এখানে দেখতে পাবো তারপর সবশেষে আমরা কি করব এখান থেকে সেফসেন্সেসে ক্লিক করব তারপর আমরা যদি আমাদের সাইটটি আমরা ভিজিট করি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন হোম পেজ এখানে হোম পেজ টাইটেল শো করছে এখানে আসার পর আমরা অল নিউজ এই যে পোস্ট পেজ যে আমরা একটু বিউ করি সো বিউ করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের সবগুলো নিউজ শো করছে তারপর এখানে শো করবে এখানে যদি আরো নিউজ আসে প্যাজিনেশন শো করবে তারপর আমরা যদি হোম পেজে যাই তাহলে এখানে হোম শো করছে শুধু আর কিছু শো করছে না এডিতে কাজ করার জন্য আমরা এখান থেকে এই যে দেখুন এডিটে ক্লিক করব হোম পেজ টি সো হোম পেজ আমরা এডিটের অপশনে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রোল করব। তারপর এখানে দেখুন টাইলেপস বিল্ডার সো আমরা একটা কাজ করি আমরা এখানে এনাবাল টাইলে বিল্ডার এখান থেকে আমরা এটিতে ক্লিক করবো এনাবালে তারপর এখানে দেখুন অ্যাড সেকশন সো আমরা একটি সেকশন অ্যাড করব সো এখানে সেকশন অ্যাড এই যে উইথাউট সাইড তারপর সাইড রাইট আমরা কিভাবে চাচ্ছি সেকশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা যদি যে কোনো একটি থিম ওপেন করি এখানে যদি আমরা দেখি এই যে দেখুন এই যে এই পুরোটি জুড়ে একটি সেকশন তারপর যদি এখানে আসি এই যে এখানে পুরোটি আরেকটি সেকশন তারপরে এই যে এই সেকশনে এখানে এই সেকশনটি তো আসে এখানে প্লাস সাইড ব্যার রয়েছে সো আপনি যদি উইথ সাইড দেন তাহলে এখানে এটি তো শো করবে প্লাস এখানে দেখুন একটি সাইড আমরা দেখতে পাচ্ছি ছোট করে এখানে শো করছে সো আপনি যদি ওইভাবে চান তাহলে এখান থেকে এই যে একটু নিচে যদি আসেন এখানে এই যে সাইড ব্যার রাইট তারপর সাইডবার লেফট কোন পাশে আপনি সাইডবার চাচ্ছেন ওই সেকশনটির এখানে দিয়ে দিবেন সো আমি আপাতত উইথ এ দিয়ে দিচ্ছি সো আমি একটু পরে ওগুলো দেখাবো তো এখানে দেখুন সেকশন টাইটেল সো সেকশন টাইটেল হিসেবে আমি আপাতত কিছু চাচ্ছি না তারপর সেকশন লেআউট সো আমরা এখান থেকে স্টিচ করে দেব এটি ফুল উইথ হিসেবে পাবে সো এই জন্য আমরা এখানে স্টিচে ক্লিক করলাম তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রয়েছে সো ব্যাকগ্রাউন্ড টাইপে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন ফুল উইথ ব্যাকগ্রাউন্ড সেকশন সো আপনি যদি চান ফুল উইথ আপনি এটি করে দিতে পারেন সো এখান থেকে এটি ক্লিক করলাম তারপরে ব্যাকগ্রাউন্ড কালার তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি এখান থেকে অনেক কিছু দিতে পারেন তারপর প্যারালাক্স যদি চান এই সেকশনটিকে আপনি প্যারালাক্সও দিতে পারেন তারপরে স্টাইলিং এখান থেকে ড্রাক স্ক্রিন করে দিতে পারেন চাইলে কাস্টম সিএসএস অ্যাড করতে পারেন মার্জিন টপ বটম কোন জায়গায় কি আছেন এখানে যাবতীয় সব কিছু পাবেন এগুলো সব কিছু সিলেক্ট করার পর আমি এখানে ডানে ক্লিক করলাম সো আপাতত আমি এখান থেকে আপডেট করি আপডেট করে আমরা এখানে এসে আবারও রিলোড করি দেখি এখানে কিছু পাই কি না সো আমরা এখানে যদি দেখি আমরা এটি এনাবল করার পর পরেই আমাদের কিন্তু সাইডবার এবং ডিপোলি যে থিমের টাইটেলগুলো রয়েছে ওইটি চলে গিয়েছে জাস্ট আমরা এখান থেকে এনাবল করেছি তারপরে এটি হচ্ছে আমাদের সেকশন সো আমরা আমাদের সেকশনের অপশনগুলো আমরা আনি এই যে দেখুন অ্যাড ব্লক সো আমরা অ্যাড ব্লকে ক্লিক করে করে আমাদের ওই ব্লকগুলো আমরা অ্যাড করব বা ডিজাইনগুলো অ্যাড করব। এখানে দেখুন আমাদের সব ধরনের ডিজাইন এখানে রয়েছে স্লাইডার রয়েছে তারপর আমাদের এখানে ব্লগ রয়েছে আমাদের পোস্টগুলো কীভাবে আমরা শো করবো ডিসপ্লে করাতে যাচ্ছি এগুলো সবগুলো আমরা এখানে পাচ্ছি সো আমরা এখানে যদি স্লাইডের সেকশনে দেখি আমরা অনেকগুলো স্লাইডের পেয়ে যাচ্ছি যেগুলো আমরা যদি এখানে এই ওয়েবসাইটে আসি একদম উপরের দিকে দেখুন এটি একটি স্লাইডার এখানে এই যে একটি বাঘ শো করছে এখানে উপরে একটি তারপর এখানে ছোট দুইটি শো করছে এখানে এই যে দেখুন এখানে সবগুলো রয়েছে সো আমি ধরুন এটি দিলাম ওইটির মতো তারপর আমরা একটু নিচে আসলাম এখানে দেখুন ব্লক টাইটেল সো ব্লক টাইটেল হিসেবে আমি কি দিতে যাচ্ছি এখানে আমি আপাতত কোনো টাইটেল দিব না এখানে টাইটেলটি খালি রাখছি তাহলে কোনো টাইটেল শো করবে না প্রথম সেকশনের যে টাইটেল দিয়ে একটু খারাপ দেখা যেতে পারে তারপর টাইটেল ইউআরএল এটি অপশনাল রয়েছে যেহেতু আমরা টাইটেল দিই সমস্যা নেই এটি প্রয়োজন নেই তারপর এখানে দেখুন পোস্ট সোর্স সো আমরা কোন সোর্স থেকে আমরা পোস্টগুলো শো করতে চাচ্ছি টেক্সট থেকে নাকি ক্যাটাগরিজ থেকে সো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সো আমি চাচ্ছি যে সবগুলো ক্যাটাগরিজ থেকে শো করুক সো আমি আপাতত এখানে আর ক্লিক করলাম না এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নির্দিষ্ট ওই ক্যাটাগরি থেকে শো করবে অথবা আপনি মাউসের কন্ট্রোল সেপে আপনি মাল্টিপল ক্যাটাগরিজ অ্যাড করতে পারেন তারপর এখানে এক্সক্লুড পোস্ট সো আপনি যদি চান যে কোনো পোস্ট আপনি শো করতে চাচ্ছেন না ওই সেকশনের নির্দিষ্ট কোনো পোস্ট তাহলে ওই পোস্টের আইডি দিয়ে দিতে পারেন তারপর এখানে যদি আরও সেপারেটেড করতে চান তাহলে আইডি দিয়ে দিয়ে আপনি কমা কমা দিয়ে দিবেন তাহলে ওই পোস্টগুলো এখান থেকে এই ক্যাটাগরিজগুলো থেকে শো করবে না নির্দিষ্ট কোনো পোস্ট যদি আপনি না চান তারপর এখানে দেখুন শর্ট অর্ডার সো আমরা চাচ্ছি যে রিসেন্টলি যে পোস্টগুলো আপডেট হবে বা নিউজগুলো আপডেট করবে তাহলে ওগুলো শো করুক সো আমরা এখান থেকে ইনসেন্ট দিয়ে দিব আপনি চাইলে র্যান্ডমলি আপনি শো শো করাতে পারেন তারপর লাস্ট মোটিভাইড লাস্ট যেটি মোডিভাইড হবে ওটিও আপনি চাইলে শো করাতে পারেন তারপর এখানে দেখুন মোস্ট কমেন্টেড পোস্ট যেটি সবচাইতে বেশি কমেন্ট পাবে যে নিউজটি ওটি শো করবে নাকি বেস্ট রিভিউ আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি রিসেন্ট দিয়ে দিলাম তারপর এখানে দেখুন নাম্বার অফ পোস্ট টু শো সো এখান থেকে অ্যাড করা রয়েছে আপনি যতটি চান এখান থেকে দিয়ে দিবেন সো আমি ধরুন এখানে এখানে যদি এখানে আসে এক দুই তিন চার সো আমি এখান থেকে চার দিয়ে দিই তারপর এখান থেকে কাস্টম স্লাইডার সো চাইলে আপনি কাস্টম স্লাইডার অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে সো আমি সবশেষে কি করব এখানে এই যে উপরে কোনায় আমি এখান থেকে ডান দিয়ে দিলাম তাহলে আমরা সেকশন অ্যাড করলাম তারপর ব্লগ অ্যাড করলাম তারপর আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব সাবডেটে ক্লিক করার পর আমরা একটু রিলোড করি এখানে এই পেজটি। এই পেজটি রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন পোস্টগুলো শো করছে। সো আমরা যদি এখানে আসি এই যে দেখুন এরকমই। এখানে আপনি ডিজাইন চেঞ্জ করতে হলে নেক্সট টাইম আপনি কি করবেন? জাস্ট এই যে পেন আইকনটিতে ক্লিক করবেন। আপনি যেটি চান ওটির মধ্যে আপনি ক্লিক করবেন তাহলে ওটি শো করবে। সো একটু স্ক্রল করব। এখানে তো এগুলো বুঝলাম আমরা। তারপর এখানে দেখুন স্টাইলিং সেটিং। এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখুন প্রাইমারি কালার। সো আমি এখান থেকে প্রাইমারি কালার হিসেবে আমি অন্য একটি কালার দিয়ে দিই দেখি কেমন শো করে। এটি দিয়ে দিলাম প্রাইমারি কালার হিসেবে। অ্যাডভান্স সেটিংসে আসলাম পোস্ট টাইটেল লেন্স আপনি কতটুকু চাচ্ছেন এখানে দেখি এই যে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড এভাবে ওয়ার্ড শো করছে সো আপনি কয়টি ওয়ার্ড চাচ্ছেন পোস্ট টাইটেল ল্যান্ডে আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর পোস্ট এক্সাপ ল্যান্ড তো এখানে যদি আপনি এই যে এখানে আসেন এক্সাপটি রয়েছে এটির আপনি লেন্থ কতটুকু চাচ্ছেন ডিসক্রিপশনের আপনি এখান থেকে ততটুকু ওয়ার্ড দিয়ে দিবেন কয়টি ওয়ার্ড আপনি চাচ্ছেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট মেটা এখানে যদি আপনি চালু চান তাহলে অন করে রাখতে পারেন আর যদি পোস্ট মেটা অফ করে রাখেন এই যে পোস্টের মেটা অত টাইটেল এগুলো শো করবে না সো পোস্ট মেটা আপনি যদি চান এটি চালু করে দিতে পারেন তারপর এখানে দেখুন পিচার ইমেজ পজিশন এই পিচার ইমেজগুলো আমরা পজিশন কীভাবে চাচ্ছি এখান থেকে আমরা দিতে পারি এখানে রিপোল করা রয়েছে আপনি কীভাবে চাচ্ছেন ওইটি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে দেখুন পোস্ট প্রাইমারি ক্যাটাগরি সো আপনি এখান থেকে যদি এটি চালু করে দেন তাহলে প্রাইমারি ক্যাটাগরিজ থেকেই আমাদের পোস্টগুলো শো করবে রাখ রাখলাম তারপর এখানে দেখুন রিভিউ রেটিং এটি যদি শো করতে চান এখানে আপনি চালু করে রাখতে পারেন যে ওই পোস্টের রিভিউ এবং রেটিং কত তারপর এনিমেট অটোমেটিক্যালি এখান থেকে অ্যানিমেট আপনি দিয়ে দিতে পারেন তারপর স্লাইডার স্পিড তো আমাদের এই স্লাইডের স্পিড কতটুকু হবে এখানে দেখুন ডিপোলি এখানে তিন হাজার রয়েছে সো আমরা যদি চাই এখান থেকে আমরা দুই হাজার দিয়ে দিব তো দুই হাজার মানেই দুই সেকেন্ড তিন হাজার মানেই তিন সেকেন্ড তারপর মিডিয়া আইকন আপনি কি মিডিয়ার কোনো আইকন চাচ্ছেন কি এখান থেকে আপনি চালু করে রাখতে পারেন তো এটি যদি অন করে দেন তাহলে মিডিয়া আইকন শো করবে সো মিডিয়া আইকনটি আমরা ওপেন করে দিলাম তারপর এগুলোতে তো সব দেখলাম তারপর এখান থেকে প্রাইমারি কালার সিলিট চেঞ্জ করলাম আমরা আবারও দেখছি সমস্যা নেই আমরা একটু আপাতত এখানে ডানে দিই সো নেক্সট টাইম চেঞ্জ করতে হলে আবারও আমরা এখান থেকে প্যানে ক্লিক করব সমস্যা নেই আমরা আবার এখান থেকে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে দেখি দেখুন এবং একটি স্লাইড শো করছে তারপর এখানে দেখুন মিডিয়া আইকন শো করছে আমরা এটি ভিডিও দিয়েছিলাম এই জন্য শো করছে সো আমরা আপাতত একটা কাজ করি আমরা স্লাইডের সিস্টেমটি ভালো দেখাচ্ছে না আমরা স্লাইড সিস্টেমটি যদি অফ করে রাখতে চাই আমরা এখানে আবারও স্ক্রোল করে নিয়ে আসবো তারপর স্টাইলিং সেটিংসে আমরা এখানে আপাতত ক্লিয়ার করে দিই ডিফল্টই থাকুক তারপর অ্যাডভান্স সেটিংসে যাই এখান থেকে অ্যানিমেট অটোমেটিক্যালি আমরা এটি অফ করে রাখবো জেনারেল যদি আমরা আবারও আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্ট করা রয়েছে এখান থেকে আমরা আর্ট করার মানে হচ্ছে যে আর্ট করলে আমরা এখান থেকে স্লাইড দেখতে পাবো এই যে এখানে শো করছে তারপর এখান থেকে আরো দুইটি শো করছে আমাদের পোস্ট কম তাহলে এখানে আটটি শো করত চারটি করে সো আপনি এখান থেকে যদি চার করে দেন তাহলে ওই স্লাইডটি শো করবে না এখান থেকে চার করে দিলাম নাম্বার অফ পোস্ট তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম আপডেট দিয়ে দিলাম তারপর এখান থেকে রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখুন আমাদের এখানে শো করছে না তারপর এখানে যদি আসি এখানে যে দেখুন একটি শেডো শো করছে সো আমরা এটি যদি চাই আমরা আবার এখান থেকে এই যে দেখুন আইকনে ক্লিক করতে পারি তারপর একটু স্ক্রোল করব স্ক্রোল করার পর স্টাইলিং সেটিং এখানে যাব যার পর এখানে দেখুন কালারের মাস্ক এখান থেকে আমরা এটি অন করে দেব তারপর আমরা যদি এখান থেকে ডান দিই তারপর আপডেট দিই শরীর দেওয়ার পর দেখুন আমাদের এখানে কালারটি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সো আমরা তারপরে যদি একটি সেকশন খেয়াল করি এখানে দেখুন একটি সেকশন শো করছে তারপর এখানে সেকশনটির আপনার সাইডবেয়ার শো করছে সাইড ব্যয়ার শো সেকশন তারপর এখানেও যদি আসি এটিতেও সেম অবস্থা এখানে এই যে দেখুন এটি একটি সেকশন এবং এটিতে সাইডবার রয়েছে সো আমরা সাইডবার এবং এটি আমরা কিভাবে চেঞ্জ করব এটি দেখি সো আমরা নতুনভাবে আবার একটি সেকশন আমরা অ্যাড করব। এখানে এটি একটি সেকশন তারপর এখানে দেখুন অ্যাড সেকশন এখানে আমরা ক্লিক করব বা এখান থেকে দেখুন সাইড বার রাইট এখানে এটি সিলেক্ট করব। তারপরে যদি সাইডবারটি স্টিকি চাই তাহলে স্টিকি সাইডবার আমরা এখানে দিয়ে দিতে পারবো সো অনেক ওয়েবসাইটে যদি আমরা স্ক্রোল করি এই যে দেখুন এটিতে আমরা যদি স্ক্রোল করি এই যে দেখুন সাইডবারটি স্টিকি হয়ে রয়েছে দেখুন এটি হয়েছে স্টিকি সাইটবার সো আমরা এটি স্টিকি করে দিলাম সব কিছু করার পর আমরা এখান থেকে ডান দিব আমরা এখানে ডান দেওয়ার পর এখানে দেখুন এই পাশে সাইটবার এ পাশে আমরা ব্লক অ্যাড করার অপশন পাচ্ছি সো আমরা অ্যাড ব্লক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে দেখুন ব্লক এড আট নম্বর ব্লকে আমরা কিছু ট্যাব দেখতে পাচ্ছি সো আমরা এখানে ক্লিক করি তারপর আমরা একটু নিচে স্ক্রোল করি স্ক্রোল করার পর আমরা আমাদের সব ক্যাটাগরিজগুলো দেখতে পাচ্ছি আমরা কি কি যাচ্ছি এখান থেকে সিলেক্ট করতে পারি এটি যাচ্ছি এটি চাচ্ছি আমরা যে সব ক্যাটাগরিজ চাচ্ছি ট্যাবের মধ্যে তারপর এখানে সেমভাবে যে পোস্টগুলো চাচ্ছে না ওই পোস্টগুলোর আইডি এখানে দিয়ে দিবেন তারপর শর্ট অর্ডার এখানে র্যান্ডম চাচ্ছেন নাকি বেস্ট রিভিউ চাচ্ছেন সো আমরা চাচ্ছি যে এখান থেকে বেস্ট রিভিউজ অথবা মোস্ট কমেন্টেড পোস্ট এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে নাম্বার অফ পোস্ট শো এখানে পাইপ করা রয়েছে ডিফল্টই আচ্ছা পাইপে থাকুক আপনি যতটি চান ততটি দিয়ে দিবেন তারপর স্টাইলিং সেটিংস এখানে ড্রাক সিং স্কিন আপনি স্কিন প্রাইমারি কালার ব্যাকগ্রাউন্ড কালার কী কী আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে চেঞ্জ করতে পারেন অ্যাডভান্সে যদি আসি আমরা এখান থেকে তারপর এখানে দেখুন হাইট থামনাইল পর ফাস্ট ফার্স্ট পোস্ট তো প্রথম পোস্টের থামনাইল যদি আপনি হাইট চান তাহলে এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন তারপর স্মল থামনাইল যদি হাইট করতে চান এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন তারপর পোস্ট মেটা এখানে চালু রয়েছে মিডিয়া আইকন আপনি যদি চান মিডিয়া আইকন শো করতে এখান থেকে টিকমার করে দিতে পারেন সো আমরা একটা কাজ করি আমরা আপাতত এখান থেকে ডানে ক্লিক করি তারপর আপডেট করি তারপর দেখি এটি সেকশনের সিস্টেমটি কেমন আমরা যদি রিলোড করি রিলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখানে এগুলো শো করছে সো আমরা এখন চাচ্ছি যে এই স্টাইলটি আমরা চেঞ্জ করে এরকম একটি স্টাইল করতে এই যে দেখুন এভাবে আমাদের ক্যাটাগরিজ নামগুলো শো করবে তারপর এখানে ছোটভাবে একটি টেক্সট শো করবে সো এটি যদি চাই আমরা এখানে আসলাম আসার পর আমরা আবারও এখান থেকে প্যান আইকনে ক্লিক করব সো আমরা চাচ্ছি যে ব্লক ফাইভ এই যে দেখুন প্রথম সেকশনটি প্রথম ইমেজটি বড় দেখা যাবে তারপর ইমেজগুলো ছোট ছোট হয়ে এভাবে সাইড বারে এভাবে শো করবে আমরা যদি এখানে আসি এই যে দেখুন প্রথম ইমেজটি বড় তারপর এখানে ছোট ছোটো ইমেজ বা পোস্টগুলো শো করছে সো এইভাবে চাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু নিচে যদি আসি এখানে দেখুন কিছু অপশন চেঞ্জ হয়ে গিয়েছে সো আমরা এখান থেকে ব্লক টাইটেল হিসেবে আমরা কি চাচ্ছি এখানে ওটি আমরা এখান থেকে বসিয়ে দিব সো ট্রেন্ডিং নিউজ এখানে দিলাম যেটি চাচ্ছি এখানে আপনি ওটি দিয়ে দিবেন সো আমি আপাতত ট্রেন্ডিং নিউজ এখানে একটি যে কোনো একটি টাইটেল দিয়ে দিলাম তারপর আইকন পজিশন আপনি চাইলে এখান থেকে আইকন দিয়ে দিতে পারেন সো আমি এখান থেকে ক্লিক করব এখান থেকে একটি আইকন দিয়ে দিব তারপর এখানে টাইটেল ইউআরএল চাইলে দিতে পারেন টাইটেলের মধ্যে ক্লিক করলে কোন জায়গায় যাবে ওইটি আপনি দিয়ে দিতে পারেন চালে ইউআরএল না দিলে সমস্যা নেই তারপর এখান থেকে ক্যাটাগরিজ কোনটি কোনটি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করছি একটি সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল চেপে ধরে বাকিগুলো আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে দেবেন তারপর প্যাজিনেশন যদি আপনি এনেবল চান তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন এই যে দেখুন লোড মোর এজাক্স শো মোর এজাক্স সো আমরা লোড মোর দিয়ে দিচ্ছি এজাক্সের প্যাজিনেশন সিস্টেম ডান দিলাম তারপর আপডেট দিব সো রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শো করছে এবং আমাদের এখানে টাইটেল দেখতে পাচ্ছি তারপর এগুলো ঠিকভাবে শো করছে এবং উপরে আমরা ট্যাপগুলো দেখতে পাচ্ছি না সেগুলো অ্যাক্টিভ করার জন্য আমরা একটা কাজ করি এখানে প্যান আইকনে আবার ক্লিক করলাম সো তারপরে অ্যাডভান্স সেটিংসে আসলাম আসার পর এখানে দেখুন এজাক্স ফিল্টার্স সো আমরা এখান থেকে এটি অন করে দেব তারপর এখান থেকে ডান করে দিলাম তারপর আপডেট দিলাম আপডেট দেওয়ার পর আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন এই গুলো শো করছে ক্যাটাগরিজগুলো সো আমরা যদি বাণিজ্য ক্লিক করি তাহলে বাণিজ্য থেকে যেগুলো যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো শো করবে আর যদি বাংলাদেশে ক্লিক করি তাহলে বাংলাদেশ থেকে যেগুলো শো করছে এগুলো শো করবে তারপর আমরা এখানে সাইডবার অ্যাড করবো সো সাইডবার অ্যাড করতে হলে এখানে দেখুন সাইডবার তারপর এখানে দেখুন ম্যানেজ উইজেট এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলে আমরা সব ধরনের উইজেট দেখতে পাবো এই যে দেখুন এখানে সব ধরনের উইজেট দেখতে পাচ্ছি সো সেম উইজেটগুলোই আমরা আমাদের এখানেও পাবো আমরা যদি একটু ব্যাকে আসি অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি উইজেটসে আসি সেম জিনিসগুলো আমরা এখানেও দেখতে পাবো এই যে দেখুন সেম জিনিসগুলো এখানে শো করছে সো এই ইউজেডগুলোর প্রয়োজনীয়তা কী সো এই গুলো হচ্ছে যে আমাদের যদি কোনো অপশন যদি আমাদের অ্যাড করতে হয় সাইড বারে বা পোর্টারে বা কোনো সময় কোনো থিমে হেডারেও থাকে অথবা হোম পেজেও থাকে সো এগুলোর মাধ্যমে আমরা আমাদের ডিজাইনগুলো অ্যাড করতে পারি বিভিন্ন জায়গায় এই যে দেখুন স্লাইড উইজেট এরিয়া সো স্লাইড উইজেট এরিয়া হচ্ছে এটি আমরা যদি এখানে আসি এই যে এখানে যদি ক্লিক করি এই যে এটি হচ্ছে স্লাইড উইজেট এরিয়া সো এখানে আমরা যেটি যেটি দিব ওটি স্লাইড উইজেট এরিয়া সেকশনে শো করবে সো আমরা এখানে সার্চ রাখছি রিসেন্ট পোস্ট ডিলিট করে দেওয়া আপাতত অ্যাবাউট তারপর কলাম প্লিকার লগ ইন এখানে অনেক অপশন পাচ্ছি এই যে জাননা সো জাননা থেকে আমাদের এই অপশনগুলো এসেছে তারপর ওয়ার্ড ডিপোল ডিও কিছু অপশন রয়েছে উইজেট সো এখান থেকে দেখুন জান্না পোস্ট লিস্ট এখানে আমরা এখানে ক্লিক করলাম তারপর এখানে স্লাইড উইজেট এরিয়া এখান থেকে সিলেক্ট করলাম তারপর অ্যাড উইজেট এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে জান্না পোস্ট লিস্ট এখানে এএ সেকশনে চলে এসেছে তারপর রিসেন্ট পোস্ট সো এখান থেকে আপনি ক্যাটাগরিজও সিলেক্ট করে দিতে পারেন ওই যে আগের মতো যেভাবে দেখিয়েছি তারপর এই যে ম্যাটা মিডিয়া আইকন কি চাচ্ছেন কিনা এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর এখানে যদি আপনি আসেন এখানে আমরা কী স্টাইলে চাচ্ছি শো করতে এখানে ওই স্টাইলগুলো দিতে পারবো প্যাজিনেশন কি চাচ্ছেন কি না তো এখান থেকে আমি শো মোড় দিয়ে দিলাম সব সবশেষে আমি কি করবো এখানে সেভে দিব সো সেভে দেওয়ার পর আমরা যদি রিলোড দিই এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন রিসেন্ট পোস্ট হিসেবে যেটি এনেছি ওইটি শো করছে তারপর শো মোড়ে ক্লিক করলে আরও শো করবে সো এইভাবে আপনি এখানে স্লাইড উইজেট এরিয়াতে যেটি যেটি আনবেন ওইটি ওইটি শো করবে আপনার ইচ্ছা মতো এখানে খুঁজে খুঁজে আপনি সবগুলো ড্রাক ড্রপ করে এখানে নিয়ে আসবেন সো আমরা যদি এখানে আবারও আসি এখানে আমরা আবারও আসলাম এই যে ম্যানেজ উইজেটের অপশনে সো আমরা এখানেও সেম জিনিসগুলো করতে পারবো সো এখানে সেকশন উইজেট এরিয়াতে আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের এই যে দেখুন জাননা ফেসবুক সো আমরা চাচ্ছি যে ফেসবুকের পেজটি আমরা এখানে শো করতে সো আমরা এখান থেকে ড্রাক ড্রপ করে এনে আনলাম সো আপনি যেটি চান ওইটি এখান থেকে নিয়ে যাবেন সো ফাইন ডাস অন ফেসবুক এটি থাকলো আপনি যেটি চান সো আমি এখানে ধরুন ফেসবুক লিখে দিলাম তারপর এখানে দেখুন ফেসবুক পেজ ইউ আর সো আমরা একটি পেজের ইউ আর এল দিয়ে দিই সো এরকম একটি ইউ আমি দিয়ে দিলাম আপনি আপনার পেজের ইউ দিয়ে দিবেন তারপর এখানে কভার ফটো যদি হাইট চান এখানে টিকমার করে দিবেন সো শো পেজ স্টিম এগুলো যদি আপনি শো করতে চান এখান থেকে টিকমার করে দিবেন সো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি তারপর ডানে দিলাম ডানে দেওয়ার পর আমরা যদি এখানে আসি এই যে দেখুন ক্যাটাগরিজ সো আমরা যাচ্ছি যে এখানে কিছু ক্যাটাগরিজও শো করতে এখানে অ্যাড করলাম তারপর এখানে শো সাইল ক্যাটাগরি আপনি কি সাইল ক্যাটাগরি কি শো করতে চাচ্ছেন কি না সো আপনি চাইলে এখানে বাংলাতে লিখিয়ে দিতে পারেন যদি আপনার বাংলা সাইড হয় তো এখান থেকে আমরা আবারও রিলোড দিলাম সো এখান থেকে আমরা ফেসবুকে ফেজটি দেখতে পাচ্ছি একটু স্ক্রোল করলে আমরা এখান থেকে ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি সো আমরা এখানে চাইলে আরও অপশনও শো করতে পাই আমরা যদি এখানে দেখি এই যে দেখুন ফেসবুকের এটিতে আনলাম তারপরে চাইলে আপনি ইনস্টাগ্রামের পোস্টগুলো আপনি আনতে পারেন এই যে দেখুন ইনস্টাগ্রাম এখানে যদি আপনি এ উইজেটটি আনেন এখানে ড্রপ করে তাহলে ওইটিও আনতে পারেন তারপর যদি চান আপনি স্ন্যাপচ্যাট তারপর এখান থেকে সোশ্যাল আইকনস তারপর এখান থেকে আপনি অনেক টিকটক সহ ওয়েদার সহ আপনি অনেকগুলো অপশন এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন ইউটিউবের অপশনও রয়েছে সো ধরুন আমি সোশ্যাল কাউন্টার আনতে যাচ্ছি আমরা এখান থেকে ড্রাগ করে আমি এখানে ড্রপ করে দেবো সো এখান থেকে আমরা স্টাইলগুলো সিলেক্ট করে দিতে পারবো আমরা এখান থেকে বাকি অপশনগুলো দিতে পারবো এখানে দেখুন শো দা টোটাল ফলোয়ার্স নাম্বার টোটাল ফলোয়ার নাম্বার যদি আপনি চান এখান থেকে নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে পজিশন বি ফোর চাচ্ছেন নাকি কি আপনারে চাচ্ছেন এখান থেকে দিয়ে দিবেন সো সবশেষে সেভ দিয়ে দিবেন সো সে সেভ দেওয়ার পরেই হবে না আমাদের আরেকটি কাজ করতে হবে এখানে সোশ্যাল নেটওয়ার্কের এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দিতে হবে সো তার জন্য আমরা একটু ব্যাক ইন্ডে আসবো ব্যাক ইন্ড থেকে আমরা থিম অপশনসে আসবো আমরা সোশ্যাল নেটওয়ার্কে ক্লিক করব তারপর এখানে দেখুন ফেসবুক টুইটার সবগুলো খালি দেখাচ্ছে সো আমরা আমাদের লিঙ্কগুলো এভাবে আস্তে আস্তে দিয়ে দিব। সো আমি আপাতত ফেসবুকে দিলাম তারপর এখান থেকে টুইটারে হ্যাশ দিয়ে রাখলাম আমি আপাতত সো আমি এগুলো দিয়ে দিলাম চারটি দিয়ে দিলাম তারপর এখান থেকে সেফ সেন্সে ক্লিক করব তাহলে আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো যে কোনো জায়গায় শো করবে সো আমরা একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের হেডার এখানে এই যে দেখুন সোশ্যাল নেটওয়ার্কগুলো এখানে শো করছে তারপর আমরা যদি একটু সাইড বেড়ায় আসি এখানে এগুলো শো করার কথা দেখি গো টু সো আমাদের এখানে যেতে হবে আর কুয়াম লাইট এখানে আমরা ক্লিক করব সো এখানে যদি আমরা আসি এখান থেকে ওগুলো শো করছে সো আমরা এখান থেকে এই যে দেখুন ফেসবুক তারপর ফেজ আইডি নেম সো ফেজের আইডি অথবা নেম আমরা এখান থেকে দিয়ে দিব সো ধরুন আমার পেজ নেম হচ্ছে এরকম এটি দিয়ে দিলাম তারপর আমরা ইউজার নেম হিসেবে আমরা কি যাচ্ছি এই যে টুইটারের আপনি ইউজার নেম দিয়ে দিবেন সো আমি এই টুইটার ইউজার নেম দিচ্ছি দিলাম তারপর এখান থেকে আমাদের অ্যাক্সেস টোকেন নিতে হবে তারপর ইউটিউবের আমরা এই যে দেখুন ইউজার নেম ও চ্যানেল আইডি এখান থেকে দিয়ে দিব। তারপর চ্যানেলে যাই তো চ্যানেলে আসার পর এখানে দেখুন এটি হচ্ছে আমাদের চ্যানেলের আইডি সো আমরা এটি কপি করলাম তারপর এখানে পেস্ট করে দিলাম স্যানেল আইডিটি তারপর আমাদের এপিএ কি নিতে হবে সো এখানে ক্লিক করলে আমাদের এপিএ কি আমরা নিতে পারবো সেখানে যদি আসি আসার পরে এই যে দেখুন আউ টু গেট ইউটিউবে কী এপিএ কি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে কীভাবে আমরা এপিএ কী নেব এখান থেকে এই যে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে প্রজেক্টে গিয়ে আমরা এখানে লাইব্রেরি ইউটিউবে পি সো এখানে টুইটার অ্যাক্সেস টোকেন এপিএ কি এগুলো আমাদের দিতে হবে সো আমরা এগুলো একটু পরে দেখছি আমরা আপাতত এগুলো খালি রাখছি আমরা একটু পরে দেখছি তারপর বিএমও পাচ্ছি তারপর আরও অনেক অপশন পাচ্ছি যেগুলো যেগুলো চাচ্ছি ওগুলো যেটি ইউজার নেম চালিয়ে ইউজার নেম আর যদি অন্য কিছু চায় এখানে দেখুন আর এস এস স্পিডের ইউআরএল চাচ্ছে সেটি আপনি দিয়ে দেবেন সবগুলো দেওয়ার পর এখানে সেপেন্সেজে ক্লিক করবেন রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে দেখি এই যে দেখুন আমাদের ফেসবুক পেজের কতটি ফ্যান রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে ফলোয়ার জিরো দেখতে পাচ্ছি কারণ এগুলোর অ্যাক্সেস টোকেন আমরা ক্রিয়েট করিনি বা এপিএ কি অ্যাড করে নিই জন্য এভাবে শো করছে সো আমরা এখানে এসে আপাতত সো আমরা এসে আপাতত এখানে আমরা ইউজার নেম এগুলো আমরা দিয়ে দিই সেই ইনস্টাগ্রামের ইউজার নেম এখানে এটি দিয়ে দিলাম সেপসেন্সেসে দিলাম সো রিলোড দিলে আমরা এখানে এভাবে এগুলো শো করতে পারবো তারপর ডানে দিলাম তারপর এখান থেকে ডানে দিলাম তারপর এতক্ষণ আমরা সাইডবার অপশনগুলো অপশানগুলো দেখেছি তারপর আমরা যাচ্ছি যে আরও একটি সেকশন যোগ করতে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখি আচ্ছা আমরা যুগান্তরে আসি যুগান্তরের এখানে যদি আমরা আমরা আসি আমরা একটু নিচে যাই সো এখান থেকে দেখুন জাতীয় থেকে শো করছে তারপরে রাজনীতি ক্যাটাগরিজ থেকে শো করছে সো দুইটা ক্যাটাগরিজ থেকে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি যুগান্তর সো আমরা চাচ্ছি যে এই দুইটি সেকশন কপি করতে সো এগুলোর মতো আমরা তৈরি করে ফেলি আমরা এখানে অ্যাড সেকশন এখানে ক্লিক করবো ডানে ক্লিক করব তারপর অ্যাড ব্লক এখানে ক্লিক করব তারপর আমরা যদি এখানে দেখি আমরা ওই ধরনের ব্লগগুলো দেখতে পাবো সো এখানে দেখুন এই যে দেখুন ফিফটি পারসেন্ট উইথ সো আমরা এখানে ক্লিক করলাম এবং ওইটি দেখতে আমাদের যুগান্তরের এই অপশনটির মতোই এখানে বড় একটি ইমেজ তারপর এখানে ছোটো ইমেজের এই পোস্টগুলো শো করছে এই যে দেখুন সেমভাবেই সো এখানে ক্লিক করলাম তারপর ডানে ক্লিক করলাম তারপর আরেকটি ব্লগ নিব এই যে এর ব্লগ এখানে আবারও ক্লিক করলাম তারপর ফিফটি পার্সেন্ট উইথ এটি আবারও নিলাম ডানে ক্লিক করলাম সো দুইটি অপশন আসলো এখন আমরা আবারও প্যান আইকনে ক্লিক করব প্যান আইকনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রোলে যাই এখানে দেখুন ব্লক টাইটেল সো আমরা এখান থেকে টাইটেল হিসেবে কি দিতে চাচ্ছি আমরা ওই নামটি দিয়ে দিবো সোতরু আমরা এখান থেকে কোনো করোনা ভাইরাস থেকে আমরা শো করতে চাচ্ছি সো এখান থেকে এটি সিলেক্ট করলাম এবং এই টেক্সটটি আমরা কপি করলাম তো ওই টেক্সটি আমরা এখানে দিয়ে দিলাম ওই ক্যাটাগরির টেক্সটটি সো এখান থেকে টাইটেলটি আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর আমরা যদি আইকন চাই এখান থেকে আইকনও দিয়ে দিতে পারি সো সবশেষে আমরা এখান থেকে কয়টি পোস্ট শো করতে চাচ্ছি এখানে পরি করা রয়েছে থাকুক তারপর এখান থেকে শর্ট বাই এখান থেকে রিসেন্টলি যেগুলো পোস্ট করা রয়েছে ওগুলো শো করুক তারপর প্যাজিনেশন আপনি চাচ্ছেন কিনা আমি চাচ্ছি না তারপর এখানে অ্যাডভান্স সেটিংসে আসার পর আপনি যদি অ্যাজাক্স ফিল্ডার চান এটি দিয়ে দিতে পারেন সো আমাদের এগুলো আর কিছু প্রয়োজন হবে না আমরা এখান থেকে ডান দিয়ে দেব সেমভাবে এটি আমরা এডিটে ক্লিক করলাম তারপর এখানে আমি বাংলাদেশ থেকে আমি চাচ্ছি যে শো করতে সো এখান থেকে বাংলাদেশ ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করব আপাতত এগুলো কপি করছি এখানে টাইটেল হিসেবে এখানে ব্যবহার করব তারপর এখান থেকে বাংলাদেশ এটি দিলাম সব শেষে আমরা কি করব এখানে ডানে দিলাম তারপর আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পর আবারও এসে আমরা একটু রিলোড করি সো রিলোড করার পর আমরা একটু নিচে আসি নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে একটি সেকশন শো করছে এখানে আরেকটি সেকশন শো করছে সো আমরা এখানে যুগ যুগান্তরে যদি আসি এখানে আমরা একটি সাইড ব্যারও দেখতে পাচ্ছি সো আপনি চাইলে একটা কাজ করতে পারেন আপনি এই যে এই সাইড ব্যার তো এখানে রয়েছে আপনি এই আন্ডারে এই সেকশনের আন্ডারে এই দুটি সেকশন নিয়ে আসতে পারেন সো আমি আনি সো দেখুন এই যে এখান থেকে এটি ড্রাগ করে এখানে আমি ড্রপ করে দিলাম আবারও ড্রাগ করে এখান থেকে ড্রপ করে দিলাম সো ড্রাগ ড্রপ করে আমি এখানে নিয়ে আসলাম তারপর এটি আমি এই সেকশনটি ডিলিট করে দিলাম তারপর আপডেটটি ক্লিক করলাম তাহলে এই সেকশনের আন্ডারে আমার সব কিছু চলে আসলো সো রিলোড করলাম রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে ঠিকভাবে শো করছে এই যে দেখুন এখানে সাইট ব্যাটটিও শো করছে তারপর এখানে এই যে এগুলোও শো করছে ঠিকভাবে তারপর স্ক্রল করলে আমাদের সাইট ব্যাটটি এই যে স্টিকি হয়ে গেল সো আমরা চাচ্ছি যে নিচে আরও একটি সেকশন এখানে অ্যাড করতে সো আমরা এখানে আবারও আসলাম আসার পর আমরা এই যে দেখুন অ্যাড সেকশন এখানে ক্লিক করব তারপর এখানে উইথআউট সাইড দিলাম ডান দিলাম অ্যাড ব্লক এখানে ক্লিক করব সো আমরা কোন সিস্টেমে যাচ্ছি এখানে সব ধরনের অপশন রয়েছে সো ধরুন আমি এই সিস্টেমে যাচ্ছি তারপর একটু স্ক্রোল করলাম এখানে দেখুন ব্লক টাইটেল সো আমি এখান থেকে একটি টাইটেল দিয়ে দিই সো এইভাবে একটি টাইটেল নাম দিয়ে দিলাম এই যে ক্যাটাগরিজগুলো সিলেক্ট করে দিব তারপর এখান থেকে রিসেন্ট পোস্ট দিয়ে দিলাম নাম্বার অফ পোস্ট শো এখানে সিক্স করা রয়েছে ডিপোলি যেটি থাকে এটি থাকুক অ্যাডভান্স সেটিংস মোর বাটন সো আমরা এখান থেকে মোর বাটন দিই তারপর এখানে যদি আমরা আসি এখান থেকে আমরা টাইটেল ইউআরএল হিসেবে ইউ আর টি দিয়ে দিই ব্লগের পোস্টে আসার পর এখানে দেখুন পোস্ট পেজ হিসেবে এটি রয়েছে সো আমরা এটি এখান থেকে কপি করি এবং এখানে আমরা পেস্ট করে দিই তাহলে হবে কি এই যে এই মুটির মধ্যে ক্লিক করলে এই পেজটিতে চলে যাবে সব শেষে আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম আপডেটে ক্লিক করলাম তারপর আমরা যদি একটু স্ক্রোল করি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন লেটেস্ট পোস্ট তারপর এই স্টাইলে আমাদের এগুলো শো করছে আপনি যদি এখানে মোরে ক্লিক করেন অথবা এখানে ক্লিক করেন তাহলে অল পোস্টের ওই পেজটিতে আপনি চলে যাবেন এই যে দেখুন আর এখানে দেখুন একটি সাইট ব্যার শো করছে এই সাইট ব্যারটিও আমরা উইজেটস সেকশন থেকে আমরা চেঞ্জ করতে পারবো আমরা যদি এখানে আসি অ্যাপিয়ারেন্স থেকে যদি উইজেটসে আসি এখানে দেখুন প্রাইমারি উইজেট এরিয়া এখানে আর্কাইভ ক্যাটাগরিজ এগুলো রয়েছে সো আপনি যেটি চান এটি এখান থেকে অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন আমি আপাতত এগুলো ডিলিট করে রাখছি জাননা ক্যাটাগরি জানলাম তারপর পোস্ট লিস্ট রিসেন্ট পোস্ট তারপর এখান থেকে পাইপ তারপর মিডিয়া আইকন টিকমার্ক দিয়ে দিলাম তারপর স্টাইল হিসেবে এটি থাকুক প্রধানমন্ত্রী এখান থেকে সেভ দিয়ে এলাম সেভে ক্লিক করার পর আমরা যদি ডিলিট করি আমরা এই সাইড বেয়ার আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গিয়েছে এই যে দেখুন রিসেন্ট পোস্ট তারপর এটি চেঞ্জ হয়ে গিয়েছে সো এভাবে আমরা সাইডওয়্যারগুলো আমরা চেঞ্জ করতে পারি সো আজকের ভিডিওটি মনে হয় একটু বেশি বড় হয়ে গিয়েছে আমরা তো বুঝলাম কীভাবে এগুলো চেঞ্জ করবেন তো আপনি যেটি যেটি চান যেভাবে যে স্টাইলই চান আপনি এখানে এসে এসে ওই স্টাইলগুলো একটু ব্লগে ক্লিক করে করে আপনি ওই স্টাইলগুলো চেঞ্জ করে করে দেখবেন তাহলে আশা করি ওই ধরনের স্টাইল হয়ে যাবে আর যদি ডিলিট করতে চান এখানে এই যে দেখুন ডিলিট আইকনে ক্লিক করবেন এডিট করতে চাইলে এডিট আইকনে সো এখানে এভাবে গাটাগাটি করলে আপনি এই সম্পর্কে বুঝবেন তো আশা করি অফিস সম্পর্কে আমি একটু ধারণা দিতে পেরেছি আপনাদেরকে আগামী পর্বগুলোতে আমরা দেখবো টুইটারের অপশন তারপর আমরা যে যে অপশনগুলো রয়েছে ওই অপশনগুলো সম্পর্কে আমরা জানবো বিস্তারিত এবং আমরা আগামী পর্বে আমরা এই অপশনগুলো সম্পর্কে জানবো বিস্তারিত তো তারপর আমরা দেখব এএমপি সম্পর্কে যেটির মাধ্যমে আপনার যদি মোবাইল থেকে কেউ যদি ভিজিট করে কয়েক গুণ বেশি স্পিড পাবে মোবাইল থেকে তো এটি আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো আমরা আগামী পর্বগুলোতে এগুলো এগুলো দেখবো আজকের পর্ব এই পর্যন্ত তো আগামী পর্বগুলো আপনি ভিডিও ইন স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ